হজ ব্যবস্থাপনা আরো সুষ্ঠু নিরাপদ করতে নানা উদ্যোগ নিচ্ছে সৌদি সরকার। এরই অংশ হিসেবে এবার হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকতে পর্যটক স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছেন সৌদি আরব। দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় জানায় অনুমতি ছাড়া হজ পালন করা বেআইনি। আইন ভঙ্গ করলে দিতে হবে 50,000 সৌদি রিয়াল জরিমানা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 15 লাখ টাকা সমান। এছাড়া যিনি বা যারা অনুমতিহীন ব্যক্তিদের মক্কায় পরিবহন করে ধরা পড়বেন তাদেরকেও একই পরিমাণ অর্থ জরিমানা করা হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।